أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم. كون سورة؟ সবাই বলে আরো জোরে না, অনেকে তো বোঝে না সূরায় কত নম্বর আয়াত, ৪১ নম্বর আয়াত আমরা পড়েছি। কি দিয়েছেন এই আয়াতের ভেতরে? এখান থেকে শর্টকটে আমরা কিছু বের করে বিদায় নেব ইনশা আল্লাহ তাআলা। বলেন জলে স্থলে পৃথিবীতে যত বিপর্যয় বিশৃঙ্খলা যত আজাব গজব আমার পক্ষ থেকে ঘটে আসে সব তোমাদের দুহাতের কামাই। কে বলছে? আরো জোরে। এই যে করোনা অমিকরণ, এই যে সামনে ২০২৩ সালে আসিতেছে মরণ দুর্ভিক্ষ, এই কথা বল না কেন, যেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য মানুষ ব্যাংকগুলি থেকে টাকা পয়সা সব তুলে নিয়ে আসছে, এই কথা বল না কেন, ব্যাংকে যার জয় টাকা ছিল আর নেই সব তুলে নিয়ে এসে ফেলছে, কারণ আসিতেছে দুর্ভিক্ষ, এই কথা বল না কেন। ইসলামী ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, যত ব্যাংক পাবলিক ব্যাংক আছে সব ব্যাংক থেকে মানুষ অর্থ তুলে নিয়ে এসে ঘরে রেখেছে, কারণ কারণ আপনার যে অতিরিক্ত যেটা থাকে সেটা নেই, এই কথা বল না কেন। সামনে আসিতেছে এই যে দুর্ভিক্ষ, ২৩ সাল শুরু হয়ে গেছে, এই দুর্ভিক্ষকে মানুষ টেকআপ দেবার জন্যে মানুষের যে অর্জিত সম্পদ যেটা মানুষ আমানত হিসাবে ব্যাংকে রেখেছে আর নেই, প্রত্যেকটা ব্যাংক আলটিমেটাম দিয়েছে মানুষের হলো কি সব টাকা পয়সা ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, এক কথা বলেন কেন। এই সেই দুর্ভিক্ষ মহামারী বড় বড় আজাব গজব আপনার ঘূর্ণিঝড় সাইক্লোন টর্নেডো যা বলেন সবগুলি আসে আল্লাহ দেয় আপনার আমার কর্মের কারণে, এক কথা বলেন কেন। এর পরেও আপনার আমার কোনো পরিবর্তন নেই। আল্লাহ তাআলা বলেন লিউযিকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ এটা দেই কেন, তোমরা যাতে এর থেকে শাস্তি পাও শিক্ষা নাও আমার দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ, বলতে পারেন না? আল্লাহর এই বড় বড় আজাব গজব মহামারী দুর্ভিক্ষ অনাবৃষ্টি খরা ঝলোচ্ছ্বাস সাইক্লোন হাবিজাবি যেটাই বলেন আমার আল্লাহ তাআলা এগুলি পাঠায়। কেন পাঠায়? আপনি যেন এখান থেকে শাস্তি পেয়ে শিক্ষা নিয়ে তার দিকে ফিরে যেতে পারেন। কিন্তু এই আয়াতকে সামনে নিয়ে আমরা দেখলেই দেখতে পাই আমাদের কি শিক্ষা আছে, কথা বল না কেন ভাই, আমাদের পরিবর্তন আছে? করোনা আসার আগেও যা এখনও তা, এক কথা বল না কেন। আগেও আমরা নামাজ পড়িনি সুদ খেয়েছি, যদিও সুদ এই এলাকায় নেই, কারা খান হাত তোলেন তো, এলাকায় একজনও সুদ করে নেই, তা আপনি করোনা আসার আগেও নামাজ পড়েননি রোজা রাখেননি ইসলামের বিধান মানেননি জমজমাট সুদের ব্যবসা করেছেন দাড়ি টুপি জুব্বা বানিয়ে এখনো করে যাচ্ছেন, এক কথা বললে কেন। এই হাত দিয়ে ওজনে কম দিয়েছেন জবানে মিথ্যা বলেছেন অন্যের জমির আইল ঠেলেছেন এখনো ঠেলতেই আছে, আপনি কি মনে করেন আল্লাহর আজাব আপনার থেকে সরবে? বরং সামনে আল্লাহ এমন কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করবে শিক্ষা দেবে মাথা তোলার সাহস করবেন না। আজ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে জেলখানা পাওয়া যায়, গভর্নমেন্ট দেখবেন কাউরে সাজা দিয়েছে তিন মাস কারো ছয় মাস কারো এক বছর কারো এক যুগ কারো আমৃত্য কারো আবার যাবজ্জীবন, কেন একে খেলা করার জন্য দিয়েছে, যারা যত বড় অপরাধী তাদের শাস্তি তত, কথা বলে না কেন। গভর্নমেন্ট এই জন্যই তাদেরকে ওই জায়গায় শায়েস্তা করছে শাস্তি দিচ্ছে, তারা যেন ওই জায়গায় শাস্তি পাবার পরে নেক্সটে এসে খারাপ কাজ আর না করে, এই কথা বল না কেন। এই অপরাধীদের দেখে দেখে বিশ্ববাসী দেশের মানুষ যেন বুঝতে পারে এই কাজ করলে ওই জায়গায় যেতে হবে, কথা বল না কেন। ঠিক একইভাবে আল্লাহ তাআলার বড় বড় আজাব গজব মুসিবত
আল্লাহ তাআলা আপনার আমার উপরে পাঠান, এই দিয়ে আপনাকে আমাকে আল্লাহ শিক্ষা দিতে চান, পরীক্ষা নিতে চান, একটা মাত্র কারণ আপনি যেন সব ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে যান, সারেন্ডার করেন, মাথা নত করেন আর বলেন আল্লাহ যা হবার হয়েছে তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। এটা সাইকে আরো জোরে বিশ্বাস করুন, ইবনে মাজার হাদিস, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে যদি এই পৃথিবীটা একটা মশার ডানার তুল্য হতো, পৃথিবীতে আজ যারা চিটারি করছে, বাটপারি করছে, দুই নাম্বারি করছে, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামকে উৎখাত করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, আমার আল্লাহ এক ফোঁটা পানি তাদেরকে জমিন থেকে খেতে দিতেন না। ইহুদি খ্রিস্টান বিজাতিরা ইসলামকে ধ্বংস করবার জন্য যতটুকু পদক্ষেপ না চালায়, তার যে বেশি পদক্ষেপ চালাচ্ছে ওই কলঙ্গার নাস্তিক নামধারী মুসলমানরা। এক কথা বলো না কেন, সব সহ্য করতে পারে, ইসলাম সহ্য করতে পারে না। কেউ যদি আজানের ধ্বনিকে বিরক্তিকর মনে করে, কেউ যদি আল্লাহর ইসলামকে বোঝা মনে করে, বলেন তো এটা মারা যাবার পরে এর জন্য ইন্না লিল্লাহ বললে সব হবে, কোন মুসলমানের জায়েজ হবে? মারা যাবার পরে যত বড় হুজুর দেওয়ার জানাজা দেন কোনো কাজে আসবে? আজ আপনি সব সহ্য করতে পারেন, সব নিতে পারেন, আল্লাহর ইসলাম সহ্য করতে পারেন না, নিতে পারেন না। আলেমরা যখনই আল্লাহর ইসলাম থেকে কোট করে কথা বলে, পাগলা কুত্তার মতো আপনি ঘেউ ঘেউ করেন, এই কথা বলে না কেন? আদর্চ তাকান আল্লাহর ইসলামকে অ্যানালাইসিস করে, গবেষণা করে, এমন কোন দিন রাত বাদ নেই বেধর্মীরা মুসলমান না হচ্ছে। আজ 90% মুসলমানের দেশে আমরা কি করে ইসলাম বিদায় করতে পারি, সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালাচ্ছি। এই যে 2023 সাল আজ পড়ে গিয়েছে, আজকে জানুয়ারির 1 তারিখ, 2023 সালের যে শিক্ষানীতি একটা বার চোখটা লাগান তো, সেই শিক্ষানীতিতে ইসলামের কিছু আছে নাকি? রসইটা পর্যন্ত নেই, এই কথা বলেন কেন? আমরা 2022 সালে তার আগে দেখেছি ক্লাস 2 এর বইয়ে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনী সংযোজন ছিল। আপনার আমার কোমলমতি শিশুরা, কলিজার টুকরা ছেলে মেয়েরা, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে তারা জানতে পেরেছিল। এই যে আজ জানুয়ারির 1 তারিখ, 2023 সাল অলরেডি পড়ে গিয়েছে। আরে ভাই, 2023 সালের শিক্ষানীতির ক্লাস 2 এর বইয়ে লক্ষ্য করেন, আল্লাহ রাসূলের জীবনী আর নেই। নামধারী কিছু মুসলমানের বাচ্চা, ওদেরকে মুসলমান বলা যায় না, রক্ত পরীক্ষা করলে আবু লাহাব, আবু জাহেল আর ফেরাউনের রক্ত ছাড়া আর কারো রক্ত নেই। 96% মুসলমানের দেশে মুসলমানের সবকিছু খায় আর সব বাস্তবায়ন করে হিন্দুদের। তারা চিন্তা ভাবনা করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি ক্লাস 2 এর বইয়ে আল্লাহর রাসূলকে জানতে পারে, বিশ্বনবীর জীবন সম্পর্কে তারা যদি অগাধ জ্ঞান অর্জন করে, তাহলে আমাদের এই চেয়ারে আর সামনে থাকা হবে না। শুধু এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য তারা হিন্দুয়ানি শিক্ষা বাস্তবায়ন অলরেডি শুরু করে দিয়েছে। যে মেয়েটা বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছে, এটাকে মুসলমান বলা যাবে না বললে গোনা হবে? ক্লাস 3 বইয়েতে 2022 সাল, তার আগে আমরা লক্ষ্য করেছি হযরত আবু বকরের জীবনী সংযোজন ছিল। এই যে 23 সালের জানুয়ারিতে যে বই প্রকাশিত হবে, হযরত আবু বকরের জীবনী পাবেন না, ওটাকে কাটসাট করা হয়েছে। ক্লাস 3 বইয়েতে আমরা দেখেছি হযরত ওমরের জীবনী ছিল, ক্লাস 5 বইতে দেখেছি আমরা বিদায় হজ্জের ভাষণ ছিল, ওগুলি আর নেই, সবেই লোকগুলি কাটছাট করে একাকার করে দিয়েছে। তাদের টার্গেট একটা, পৃথিবীর মানুষ যেন ইসলাম বুঝতে না পারে। কারণ মানুষ যখন ইসলাম বুঝতে পারবে, ইসলামের জ্ঞান যখন মানুষ ব্যক্তি জীবনে, পারিবার জীবনে, সমাজ জীবনে সব জায়গায় নিয়ে ফেলবে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা ইসলামকে সহ্য করতে পারে না, ওরা 24 ঘন্টার জন্য বাংলাদেশে বাঁচতে পারবে না। যদিও আজ এই দেশে ফেরাউন নেই, কিন্তু ফেরাউনের কর্মসূচি অলরেডি চালু হয়ে গিয়েছে। ওই সময় নিজেকে রব বলে দাবি করবার পিছনে আপনি তাকিয়ে দেখেন, অনেকগুলি এক এক করে কারণ ছিল। সবশেষে তার বন্ধু হামান ডাক দিয়ে বলছিল, দোস্ত
এভাবে মানুষের কাছে রব বলে দেশের মানুষের কাছে রব বলে দাবি করলে কেউ তোমারে মানবে না বরং জুতো খুলে মারবে ফেরাউন ডাক দিয়ে বলছিল দোস্ত হামান এটা যে আমার করতেই হবে হামান ডাক দিয়ে বলছিলেন ফেরাউন দোস্ত শোন এটা যদি বহাল করতে চাস এটা যদি কায়েম করতে চাস আগে ধর্মের ভিতরে আঘাত হান এই কথা বল না ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ইসলাম শিক্ষা তুলে ফেল যারা ধর্মীয় শিক্ষা দেয় ওদের ওদের হাতে হাত করা পড়া মিথ্যে মামলা দিয়ে কালার করে জেলখানায় নে ধর্মীয় শিক্ষার প্রচার প্রসার না যখন বন্ধ হয়ে যাবে মানুষ যখন ধর্ম থেকে ইসলাম থেকে আলাদা হয়ে যাবে তখন তুই খবত খোদা দাবি করলে রব দাবি করলে আর তোর কেউ বাধা দেবে না এই কথা বল না কেন আজ যদিও 96 ভাগ মুসলমানের দেশে ফেরাউন নেই কিন্তু হাজারো ফেরাউনের বাচ্চা আছে না নেই তারা শুধু এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য বড় বড় বোতল খাবার টার্গেট নিয়ে 71 পর্যন্ত এই চেয়ারগুলিতে থাকবে এই ধান্দায় তারা ইসলাম ধ্বংস করবার পায়তারা করছে 96 ভাগ মুসলমান এখন জেগেছে মুসলমান জীবন দিয়েছে প্রয়োজনে আরো দেবে সামনে আবারও 71 কায়েম করে ফেলবে ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা কেউ কলম চালালে ওর হাত ভেঙে দেবে সময় কি সামনে বাকি আছে আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন ইসলাম সহ্য করতে পারেন না আমারে বলেন আপনার নামের আগে মোহাম্মদ নামের পিছনে কত কিছু আপনার যদি এই দেশে ইসলাম ভালো না লাগে ইসলামের পক্ষে যারা তাদের যদি ভালো না লাগে এ দেশে থাকতে কে বলে আমারে বলেন এই কথা বল না কেন ভাই আপনার যদি ইসলামেই ভালো না লাগে ইসলামকে উৎখাত করবার সর্বাত্মক যে প্রচেষ্টা চালাচ্ছেন কি দরকার 96 ভাগ মুসলমানের দেশে যদি আপনার ইসলাম ভালোই না লাগে আপনি দাদা বাবুদের দেশে চলে যান যে দেশে 96 ভাগ মুসলমান বাস করে মরে মরে প্রত্যেকটা গ্রামে গঞ্জের মহল্লা থেকে ফজর জোহর আসর মাগরিবের এশারের আজান আসে এই দেশে ইসলাম উৎখাত করতে চাইলে সামনে মুসলমান পায়ের জুতো নিয়ে আপনাকে উৎখাত করবে এখন কিন্তু মুসলমানের ভেতরে আর মেউ মেউ নেই মুসলমানের ভেতরে এখন সিংহের গর্জন এসেছে এই কথা বল না কেন আজকে 31st নাইট উদযাপিত হচ্ছে সারা দেশ জুড়ে অথচ এই জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে এরপরও আপনি টের পাচ্ছেন না মামলা দিয়ে হামলা দিয়ে জুলুম অত্যাচার নির্যাতন গ্রেফতার হাবিজাবি দেখিয়ে আর মুসলমানকে ইসলাম থেকে আলাদা করা যায় না যাবে না মুসলমান এখন খেপেছে প্রয়োজনে মুসলমান আরো 71 কায়েম করবে তারপরও আপনাদের মতো সিটার বাটপারদের কাছে মাথা নত করবে না এই কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর পারা যাবে তো আপনারা কি ইসলামের পক্ষে না বিপক্ষে ইসলাম কি কারো বাবার ইসলাম কার এই ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে ইসলামকে যারা উৎখাত করতে চাইবে ওরা নিজের বাবা হলে আমাদের বাবা না ভাই না ওটা আমাদের চূড়ান্ত দুশ্মন আর আমরা নিজেকে মুসলমান দাবি করি কোন দুশ্মন আমাদের বন্ধু হতে পারে না আপনি কি পেয়েছেন কি পেয়েছেন আপনি জেলখানায় নিরপরাধ ইসলামপন্থী মানুষগুলিকে একটার পর একটা আপনি গ্রেফতার করে মিথ্যে মামলা দিয়ে ঢোকাচ্ছেন এটা শয়তান বিশ্বাস করে না আমরা দেখেছি আমিরে জামাতকে গ্রেফতার করবার পরে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে ওরা কোনো ফল প্রকাশ করতে পারেনি আবারও 3 দিন দিয়েছে কথা বল না এমন এমন মামলা ইসলামপন্থী মানুষদেরকে তারা ওই জায়গায় জিম্মি করে আটকে রেখেছে তাকান শয়তান পর্যন্ত বিশ্বাস করে না আপনারা দেখেছেন বন্যা এই মানুষটা এমন কোন জেলা বাদে নাই যে সেই জেলায় না গিয়ে হাজির হয়েছে মাথার চুল পাকা ভুরু পাকা তার নিচের বয়সের ছাপের দিকে লক্ষ্য করলে লোকটাকে দেখতে মনে হয় মাজুর সেই মানুষটাকে আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলেন
হাজারো আলেমদেরকে আজ আপনি ইসলামের পক্ষে কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়েছেন চোর সিটার বাটপাড়ির তুলনায় জেলখানায় আজ ইসলামপন্থী মানুষের সংখ্যা বেশি আজ না হোক কাল 10 দিন পরে 10 বছর পরে হলে আল্লাহর ইসলাম জমিনে কায়েম হবেই হবে আপনি ঠেকাতে পারবেন না ইসলাম কি বিদায় করা যাবে যারা চেষ্টা করছে এরা পারবে এই যে টিউব লাইট জ্বলছে আসেন 1 লক্ষ টাকা পুরস্কার ফু দেবেন আর নেবাবেন চিটারি করবেন না আবার তার টান দিয়ে ছিড়ে বলবেন যে হুজুর এ তো নিবে কি ফু দেবেন নেবাবেন কে আছেন দাঁড়ান তো এ মঞ্চে কেউ আছেন 1 লক্ষ টাকা দিয়ে যাব মাস্তানি করবার জায়গা পান না ক্ষমতা দেখার জায়গা পান না না ইসলাম মিয়া আপনার বাবার না ইসলাম কার তিনি এই টিউব লাইটের মতো জ্বালিয়ে রেখেছে যতক্ষণ না তিনি অফ করবে পৃথিবীর কারো বাবার বেটির ক্ষমতা নেই ওটা অফ করা ক্ষমতা দেখানোর জায়গা পান না না কত জায়গায় ক্ষমতা দেখানোর আছে সে জায়গায় দেখাতে পারে না আপনারা দেখেছেন মাহিয়া মাহি একজন নায়িকা হ্যাঁ নমিনেশন পেপার জমা দিয়েছে সুবহানাল্লাহ এক মমতাজের যন্ত্রণা আমরা এখনো সহ্য করতে পারছি না এই কথা বলতে কারো ভাই সংসদে আগামীর সংসদে যারা যাচ্ছে সব গায়ক গায়িকা নায়ক নায়িকা খেলোয়াড় দিয়ে ভরপুর যারা নর্তকী যারা চামড়ার ব্যবসা করে দিন রাত কাটায় লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় এরা সংসদে কি ইসলামের পক্ষে কেমনে কথা বলবে আমারে বলে মাস্তানি দেখার জায়গা পান না ক্ষমতা দেখার জায়গা পান না না কত জায়গা আছে মাস্তানি দেখার ক্ষমতা দেখার ওখানে দেখাতে পারে না বিড়ালের মতো আরো ম্যাও ম্যাও করে লাইসেন্স দেয় আজ বাবা দিয়ে গাজা দিয়ে মদ দিয়ে যুব সমাজ ভরপুর আপনি ক্ষমতা ওই জায়গায় দেখান আপনি ওই জায়গায় ক্ষমতা দেখাতে পারেন না আরো ওপেন করে দেন লাইসেন্স দিয়ে আর ক্ষমতা দেখান কোরআনের মাহফিলে ক্ষমতা দেখান যারা ইসলামী ইসলামী আন্দোলন করে যারা ইসলামী বিপ্লব ঘটায় যারা ইসলামের সমাজনীতি রাষ্ট্রনীতি বাংলাদেশে কায়েম করতে চায় মাস্তানি দেখার জায়গা পান না হ্যাঁ সামান্য কয়েক ডিগ্রি জ্বর উপরে উঠলে দিশা পান না কয়েকবার পাতলা পায়খানা আসলে পরে কে মা কে খালা কে বউ আপনি চিহ্নিত করতে পারেন না এই কথা বললেন কেন ভাই আর সেই বডি নিয়ে আপনি মাস্তানি করেন না আপনার মতো মাস্তানকে শায়েস্তা করতে আল্লাহর সেকেন্ড লাগবে না আমরা ইতিপূর্বে দেখেছি করোনা এসেছে একটা খেটে খাওয়া একটা নিরপরাধ মানুষ কিন্তু করোনায় মরেনি যারা মারা গিয়েছে সব সিটার বাটপার দুই নাম্বার তো করোনা কিন্তু যায়নি ভাই ও গিয়েছে আজও পেপারে দেখলাম অনেকগুলি শনাক্ত হয়েছে বিভিন্ন দেশ আলটিমেটাম দিয়েছে তারা ভয়ে থরথর করে কাঁপছে এ তো আবার আসছে এই করোনায় যারা মারা গিয়েছে তাকান তারা দুই নাম্বার তিন নাম্বার ছয় নাম্বার ছাগলের বাচ্চা তারা তারা একটা ভালো মানুষ করোনায় মারা যায়নি যাবেও না যাবে এই সমস্ত ছয় নাম্বার ছাগলের বাচ্চা যারা যারা ইসলাম সহ্য করতে পারে না ইসলামকে উৎখাত করবার চেষ্টা করে এই ছয় নাম্বার ছাগলের বাচ্চারাই আরো এই করোনায় মারা যাবে আমার আল্লাহ ধরে না ধরে না যখন আল্লাহ ধরে তখন আর ছাড়ে না নমরুদরে ধরেনি কি ক্ষমতা না দেখিয়েছিল আল্লাহ তাআলা ডাক দিয়ে একটা ন্যাংরা মশাক বললেন ও মশা কি করো তাড়াতাড়ি নমরুদের রাজমহলে যা ও কোন রকম উড়াল দিয়ে চলে গিয়েছে সামনে পেয়েছে নমরুদকে নাকের ডগা দিয়ে ঢুকে জায়গা মতো বসেছে আল্লাহ ডাক দিয়ে বলছে মশা আর দেরি কেন কামরা যাহা মজুকে কামড় দিয়েছে ওর লাপাসা বসুর হয়েছে কোথায় কারা ওর দেহ রক্ষীরা হাজির এ দাঁড়িয়ে দেখিস কি পিটা হাত দিয়ে পিটায় আল্লাহ বলে বন্ধ কর যখন পিটা বন্ধ করে দেয় মশাকে আল্লাহ বলে না কামরা
কামড় শুরু করেছে আর মশা বন্ধ করে না, মশা আইন মানে কার, অর্ডার মানছে কার, কথা শুনছে কার, ও পাগলা কুত্তার মতো হয়ে গেছে, এই কারা কোথায় হাত দিয়ে মারে আর কাজ হয় না, বলছে তোর কাছে কি আছে, বলে কিচ্ছু নাই, পায়ের জুতো, বলে খুলে ওটা দিয়ে মার, মারের ছোটতে নমরুদের মাথা গিয়েছে ফেটে, আল্লাহ ডাক দিয়ে বলছে মশা এখনো বসে আছিস কেন, যা এই কথা বললে কেন, ও মশা এখন নেই, হ্যাঁ ফেরাউন কি জালান টানা মুসাকে জ্বালিয়েছে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন না, এই কথা বললে কেন, ফেরাউনের লাশ আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ার ভিডিও অ্যালবামে দেখেছেন না, শুটকি মাছ হয়ে পড়ে আস, নমরুদকে আল্লাহ ছেড়ে দেয়নি, ফেরাউনকে দেয়নি, বাদশাহ আব্রাহাকে দেয়নি, সাদ্দাতকে দেয়নি, আবু জাহেল আবুল হাবকে আল্লাহ দেয়নি, আপনার মতো নব্য নমরুদ ফেরাউন আবু জাহেল সাদ্দাত আবুল হাবকেও আল্লাহ ছেড়ে দেবে না। অতএব আপনি যা করছেন চিন্তা ভাবনা করে করেন, চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না, আমার আল্লাহ আপনাকে রাখবে না, অতএব যা করছেন আল্লাহর ইসলাম দিয়ে করেন, আল্লাহর ইসলাম কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয় ওই পক্ষে চেষ্টা চালান, দুনিয়ায়ও সফল হবেন আখেরাতেও আল্লাহ সফল করে দেবেন। পীররামপুরবাসী আমরা যে কথাই ছিলাম, আমরা দুনিয়ায় আল্লাহর ইসলাম দিয়ে যদি চলতে পারি, আমাদের আল্লাহর বিধান দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সব পাড়ি দিয়ে যদি আমরা মারা যেতে পারি, আমাদের ওপরে শতভাগ খুশি থাকবে কে, আর আল্লাহ যাদের ওপরে খুশি থাকবে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দেবে। এই যে আপনার এন্তেকালের পরে আমার এন্তেকালের পরে যখন কবরের এই বারজাকে রাখা হবে সেখানে তিনটা প্রশ্ন হবে, এক নাম্বার প্রশ্নটাই হবে মান রব্বুকা, দুই নাম্বার প্রশ্নটাই হবে আমার দেনুকা, তিন নাম্বার প্রশ্নটাই হবে আমার নাবিউকা, শুনতেছেন এই যে তিনটা প্রশ্নের কথা বললাম সব কি ইসলামে আছে না নেই, এখন আপনি সেই ইসলামকে যদি ডিনাই করে মারা যান, আপনি যদি ইসলামকে উৎখাত করবার সংগ্রামে থেকে মারা যান, কবরে যখন ফেরেশতারা বারজাকে গুতো দিয়ে বলবে বল তোর রবকে, আপনার জবান থেকে বের হবে রাব্বি আল্লাহ, কথা কয় না, আ বলছে হবে, দুই নম্বরে যখন ফেরেশতারা বারজাকে আপনাকে গুতো দিয়ে বলবে বল তোর ধর্ম কি দিন কি, যে ধর্ম আপনি সহ্য করতেই পারলেন না ওটাকে উৎখাত করবার স্লোগান দিয়ে মারা গেলেন, কেমনে বারজাকে আপনার মুখ থেকে বের হবে যে দিনু না দিনুল ইসলাম, এই কথা বলেন না কেন, ফেরেশতারা যখন আপনাকে বারজাকে গুতো দিয়ে বলবে বল তোর নবীকে, আজ আপনি রাসুলের উম্মত দাবি করছেন, আল্লাহ রাসুল যা করেনি তা আপনি 180 মাইল বেগে করছেন, আল্লাহ রাসুল যা করেছে তা আপনি একটাও করছেন না, রাসুলের চরিত্রের সাথে আদর্শের সাথে আপনার কোনো মিল নেই, আমার মনে হয় এই অবস্থায় মারা গেলে ফেরেশতার গুতো খাওয়ার পরে আপনি বলবেন নাব্বি আনা মুহাম্মাদুর রাসুলুল্লাহ, পারবেন না, কিসের ধান্দায় কি করছেন একটা বার চিন্তা ভাবনা করেন, পৃথিবীতে চিরদিন আপনি থাকবেন না, আমার আল্লাহ আপনাকে রাখবে না, আমার আল্লাহ কিন্তু আপনার একটা নির্ধারণ করে দিয়েছে সময় সীমার, কথা বলেন না কেন, সামনে কয়দিন বাঁচবেন, আমি সামনে কয়দিন বাঁচবো, আমার শায়েখ কয়দিন বাঁচবে, উনি কয়েকদিন বাঁচবে, পৃথিবীর কেউ এটা জানে না, একমাত্র জানে, আরো জোরে বলেন, হঠাৎ দেখবেন মালাকুল মাউত আজরাইল এসে আপনার সামনে হাজির হবে, তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে আটকানোর চেষ্টা করে পারবে, বলেন মালাকুল মাউত ফেরেশতা যখন আপনার আমার সামনে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, একটা সেকেন্ডও আপনাকে এদিক ওদিক হতে দেবে, আরো জোরে, আপনি যদি সীসা ঢালা প্রাচীরের ভেতরে অবস্থান করেন, মৃত্যু থেকে যেখানেই আপনি পলায়ন করেন না কেন সেই জায়গায় কিন্তু মালাকুল মউত আজরাইল এসে হাজির হবে, এই কথা বলেন না কেন, এই জন্য আমার আল্লাহ আপনার স্মরণের জন্যে
সরায় মুলকের দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা মৃত্যুটাকে আগে দিয়েছেন আল্লাযি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। শব্দের দিকে খেয়াল করেন, শুরুতে আল্লাহ দিয়েছেন আল্লাযি খলাকাল মাউতা, আয়াতটা এরকম হবার কথা ছিল আল্লাযি খলাকাল হায়াতা, কারণ পৃথিবীতে মানুষ মরা অবস্থায় আসে না জিন্দা। না কথা না কলে বুঝি কি করে, আমরা পৃথিবীতে মায়ের পেট থেকে এসেছি মরা অবস্থায় না জিন্দা অবস্থায়, কিন্তু আল্লাহ তাআলা আল্লাযি খলাকাল হায়াতা না দিয়ে আমার আল্লাহ মাউত কেন দিলেন? এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত, আমার আল্লাহ তাআলা মাউত শব্দটাকে আগে দিয়ে বোঝাতে চায় পৃথিবীর মানুষ, তোমরা যাই করো না কেন, যাই হও না কেন, পৃথিবীতে যত দিন তোমরা বেঁচে থাকো না কেন, তোমাদের কিন্তু মরা লাগবে। এই কথা বলেন না কেন, আপনি পৃথিবীতে যাই হন না কেন, পৃথিবীতে আপনি যাই করেন না কেন, যত দিন দুনিয়ায় আপনি বেঁচে থাকেন না কেন, আমার আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়ে দেয় বান্দা তুমি কিন্তু মরবে। এখন আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে যাই, আপনি যখন মারা যাবেন আপনার স্থাবর স্থাবর ব্যাংকের টাকা শত শত বিঘা জমি আপনার যত ধন সম্পদ সব তো মনে হয় কবরে টেরা কেটা রাখে যাবে? আরে ভাই এই যদি বাস্তব হয় যাবে না, কেউ আপনারে দেবে না, যদিও দেয় বাজারের সাদা কয়েক টাকা দামের কাপড়। এই কথা বল না কেন, কিসের মাস্তানি দেখান, কিসের ক্ষমতা দেখান, আজ এই কাঠের চেয়ারটার মতো একটা চেয়ারে বসে আর আপনি উঠতে চান না, হাজারো মানুষের অধিকার আজ আপনি হরণ করছেন। এই কথা বললে কেন, যে কাজ দিনে করার কথা ও কাজ দিনে করছেন না, শুধু এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য সব করে নিচ্ছেন রাতের বেলায়, কি নিয়ে যেতে পারবেন আপনি আমারে বলেন? আপনি তো আসার সময় এসেছেন, একা যাবার বেলায় যাবেন, একা আসার সময় কিছু আনতে পারেননি, যাবার বেলায় যাবেন কিছুই নিয়ে যেতে পারবেন না, আপনি কোন জায়গায় বের হলে পরে আপনার সেফটির জন্য নিরাপত্তার জন্য একটা না একটা মানুষকে আপনি সফর সঙ্গী বানিয়ে ফেলেন। আমি তো এই জায়গায় অনেক দূর থেকে এসেছি, একা একা আসলেও পারতাম, কিন্তু তা না, আমার নিরাপত্তার জন্য আমার সেফটির জন্য আমার আল্লাহর পর পরে আমার সাথে একটা ড্রাইভার এসেছে, আমার সাথে আর একটা পার্সোনাল বডিগার্ড এসেছে, এরপরে আমার সাথে মিডিয়ায় এক ভাই এসেছে, আবার সরাসরি লাইভ চলছে। এই কথা বল না কেন, আরে ভাই আমার নিরাপত্তার জন্য নিরাপত্তা জোরদারের জন্য তাকান কত কিছু আমার ডানে বামে, আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার কবরে আমার সেফটির জন্য কেউ যাবে? আমার মা যাবে, আমার বাবা যাবে, আমার ভাই বোন যাবে, আমার ছেলে মেয়ে যাবে, আমার স্ত্রী যাবে, কেউ যদি না যায় আমার যদি একাই যেতে হয় তো এত ভাব কেন, এত মাস্তানি কেন, অহংকার কেন, এত ক্ষমতা কেন? খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।